সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় সিরিয়াল মিঠাইয়ের লেটেস্ট আপডেটে। মিঠাইকে নিয়ে সন্তোষা চক্রান্ত আড়াল থেকে শুনে ফেলল সিদ্ধার্থ। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটিতে প্রত্যেক দিন নতুন নতুন চমক দিয়েই যাচ্ছে পরিচালক। বারবার চক্রান্ত করে থেমে থাকেনি সোম ও তোর্ষা। আবারও মিঠাইকে ফাঁসানোর চিন্তা করে ফেলে তোর্ষা। সোম তোর্ষাকে বারবার বলছে, তোর্ষা তুমি যে প্ল্যান করছো তুমি আবার ফেঁসে যাবে, তুমি চাইলেও এখন মিঠাইকে ফাঁসাতে পারবে না। সিদ্ধার্থ এখন মিঠাইয়ের সাথে আছে, তবে তোর্ষা মিঠাইকে অপমান করবে এবং সবার সামনে সিদ্ধার্থ ও মিঠাইকে অপমান করবে। মিঠাইকে দিয়ে সিদ্ধার্থের সম্মান মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু মিঠাইয়ের অপমান কি সিদ্ধার্থ সহ্য করতে পারবে? সিদ্ধার্থ কিন্তু চুপ করে থাকবে না। পিসিজির পার্টিতেও সোম ও তোর্ষা অনেক কিছু করেছে, সিদ্ধার্থের কারণে মিঠাইয়ের কোনো ক্ষতি হয়নি। এবার কিন্তু সিদ্ধার্থ চুপ করে থাকবে না। ইতিমধ্যে আমরা গত পর্বে দেখেছি তোর্ষা সিদ্ধার্থকে ফোন দিয়ে অপমান করে এবং চ্যালেঞ্জ করে। সিদ্ধার্থ তোর্ষার চ্যালেঞ্জ গ্রহণ করে বলে, পার্টিতে কাপল ডান্স হবে আর আমি মিঠাইয়ের সাথে কাপল ডান্স করব। তোর্ষা মিঠাইকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো না কোনোভাবে সেখানে সিদ্ধার্থ উপস্থিত হয়ে গেছে। তবে কি সোম তোর্ষার গোপন চক্রান্ত আড়াল থেকে শুনে ফেলবে সিদ্ধার্থ? সোম তোর্ষা এখন বাড়ির সবার নজরে রয়েছে। তোর্ষা যে মিঠাই ও সিদ্ধার্থের মধ্যে ফাটল তৈরি করতে চায় সেটা সিদ্ধার্থ বুঝে গেছে, তাই সিদ্ধার্থ তোর্ষাকে এখন বিশ্বাস করে না। সিদ্ধার্থ তোর্ষার চক্রান্ত বুঝতে পারে, তাই পার্টিতে আমন্ত্রণ জানায়নি। কিন্তু তোর্ষা তো পার্টিতে আসবে। তো বন্ধুরা, তোর্ষা ও সোমের চক্রান্তে ফেঁসে যাবে কি মিঠাই? সিদ্ধার্থ কি তোর্ষার চ্যালেঞ্জে জিততে পারবে? তোর্ষার চক্রান্ত থেকে মিঠাইকে রক্ষা করতে পারবে সিদ্ধার্থ? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করুন। সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।